পেট্রাপোলে ভবঘুরে আবাস পরিদর্শনে আইজি সংশোধনাগার। পরিদর্শনের মাঝেই এলাকার বাসিন্দারা মাঠ দখল করা যাবে না বলে স্লোগান দিতে থাকেন, যদিও আধিকারিকের দাবি এখনো এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। পেট্রাপোলের ভবঘুরে আবাস পরিদর্শনে এলেন আইজি সংশোধনাগার রাজেশ যাদব। শুক্রবার জেলার একমাত্র ভবঘুরে আবাসটি পরিদর্শনে আসেন তিনি। ঘুরে দেখেন ভবঘুরে আবাসটির পরিকাঠামো। এদিন আধিকারিকেরা যখন পেট্রাপোল ভবঘুরে আবাস পরিদর্শনে আসেন, সে সময় জয়ন্তীপুর এলাকার স্থানীয় কিছু বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা দাবি তোলেন ভবঘুরে আবাস সংলগ্ন মাঠ কোনোভাবেই দখল হতে দেবেন না। তারা বলেন জয়ন্তীপুর এলাকা এবং আশেপাশের এলাকার মানুষের একমাত্র খেলাধুলো ও বিনোদনের সম্বল এই মাঠ। বহু মানুষ এখানে শরীরচর্চা করতে আসেন। স্থানীয়দের অনুমান, এদিন আধিকারিকদের পরিদর্শনের ফলে মাঠের বেশ কিছু অংশ ঘিরে নেওয়া হতে পারে, তৈরি করা হতে পারে নতুন বিল্ডিং। এ বিষয়ে স্থানীয় এক যুবক বলেন, এলাকার যুবক ছেলেরা এই মাঠে শরীরচর্চা করেন, এখানেই আয়োজিত হয় বিভিন্ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা, মাঠ আমরা কোনোভাবেই দখল হতে দেব না। জয়ন্তী ফ্রেন্স ক্লাবের মাঠটা আজকে দীর্ঘদিন আমার ছোটবেলা থেকে খেলাধুলা করে আসি এবং এই জয়ন্তীপুর এই ফ্রেন্স ক্লাবের এই মাঠটা দিয়ে আজকে ছয়গ্রাম অঞ্চলে নালে 150 ছেলে চাকরি করেছে, বেঙ্গল পুলিশ, কালকাটা পুলিশ, যে কোনো ডিপার্টমেন্টে এখান থেকে আছে। এবং বনগা ব্লকে যত সাব ডিভিশন টুর্নামেন্ট হয়, বড় বড় এ ডিভিশন, বি ডিভিশন টুর্নামেন্টগুলো এই মাঠের উপর নির্ভর করে টুর্নামেন্টগুলো হয়, কারণ বনগা সেরমার মাঠ নেই, প্রথম মাঠ নষ্ট হয়ে গেছে। এবং ছয়গ্রাম অঞ্চলে রাকালদাস, ঠাকুরদাস হাই স্কুল, বনগা, নরেপুর, সাহাচন বিদ্যাপীঠ, প্রাইমারি স্কুলগুলো যত স্কুল টুর্নামেন্ট আছে, যত খেয়েছে, সেই প্রত্যেক বছরে বার্ষিক ক্রীড়া প্রতিষ্ঠান এই মাঠে হয় এবং এই মাঠটা বিবর্ষমান গুরুত্ব একটা জায়গা দাঁড়িয়েছে এই পরিবর্জ্য। এবং পুলিশ প্রশাসন থেকে আধিকারিক যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে আমাদের কাছ থেকে ছিনিয়ে দেবেন না, যাতে আমাদের মাঠ, আমাদের মেরুদণ্ড সোজা থাকে। খেলার অঙ্গন মুখ্যমন্ত্রী সবসময় ঘোষণা করেন যে ক্রীড়া সংস্থা খেলার জন্য এত প্রকল্প তৈরি করেন, ওনার কাছে অনুরোধ করবো, উনি এই অনুরোধ শুনতে পায়, যেন আমাদের মাঠটাকে যেন আমাদের হাতে ফিরিয়ে দেয় এবং এই মাঠটা যেন আমাদের গ্রামাঞ্চল ছেলেরা বুক ফুলিয়ে আমরা চলতে চাই। একই দাবি স্থানীয় গৃহবধূ শিলা ধরের। তিনি বলেন এখানে পুজো পার্বণ, কীর্তন অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানের আয়োজন হয়, এই মাঠ চলে গেলে আমরা সমস্যায় পড়ব। বিক্ষোভ দেখো না, মাপজব হয়ে গেছে, নিয়ে নেবে অর্ধেক গেলে। তো আমাদের এখানকার ছেলেরা মেয়েরা কি কি কে কি করবে? এখানে কীর্তন হয়, এখানে দুর্গাপূজা হয়, এইখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, সব ছেলেরা মেয়েরা এখানে এসে মর্নিং ওয়াক করে, তার বিনিময়ে তাদের জীবন বাঁচায়, তার ফ্যামিলি বাঁচে। এখন উনি যদি আমরা ঘিরে নিলে আমাদের এখানকার ছেলেমেয়েরা কে কি করবে, কোথায় আমাদের কি হবে, এটা আর কি ভাবনার ব্যাপার আছে। তাই জন্য ওনারা আগে থাকতে মেপে টেপে নিয়ে ওনারা ঘিরে নেবে, এইটাই আর কি বিক্ষোভ দেখানো নেবে সরকার থেকে এই ভবঘুরে আবাস। তবে মাঠ অধিগ্রহণ হবে এই তথ্য তারা কোথায় পেয়েছেন সে সম্পর্কে বিস্তারিত জানেন না কেউই। তাদের দাবি লোকমুখে এই কথা শুনেছেন তারা। যদিও এ বিষয়ে রাজেশ যাদব বলেন, এখানে পরিদর্শনে এসেছিলাম, ভবঘুরে আবাসটির কিছু পরিবর্তন দরকার, এখানে জেলখানার কিছু সম্পত্তি রয়েছে, সেগুলি দেখার জন্যই এখানে আসা। তাহলে কি মাঠ অধিগ্রহণ করা হবে? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে আইজি সংশোধনাগার বলেন, বর্তমানে সেরকম কিছু সিদ্ধান্ত হয়নি। আমাদের এখানে কারেকশন হোমে কিছু অ্যাবেন্ডেন্ট ডাইলাপিটেটেড বিল্ডিং আছে, সেটা আমরা দেখতে এসেছি, ওটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি এটাই হলো, কোনো ডিসিশন হয়নি। আমি জাস্ট দেখতে এসেছি, আমাদের যেহেতু এমনি ভিজিটে এসেছিলাম, ওর আমাদের এখানে একটু প্রপার্টি আছে কারেকশন হোমে, সেটা দেখতে এসেছিলাম। সোমদাসের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।